Dear student, welcome back CCS online class. I hope you are fine by the grace of Almighty Allah. I expect you are staying with your parents at home. Dear little student, the student of class 5, Chittagong Collegiate School. I hope you are ready with your reading materials, pen, pencil or notebooks to write down important points. Dear student, in last class I discussed about unseen comprehension till question item 8. অর্থাৎ গত ক্লাসে আমি আনসিন কমপ্রিহেনশন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। ওখানে আমাদের যে 13টি প্রশ্ন হবে পরীক্ষায়, ওখানে 8 পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কোয়েশ্চেন আইটেম 9। অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে 13টি কোয়েশ্চেন আইটেম আলোচনা করার পর তারপর আমরা বইয়ের এক্সারসাইজগুলো করব। আমরা 9 নম্বর প্রশ্ন উত্তরে যে বিষয়টি আমাদের আছে সেটি হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন মেকিং। ইট ইজ অলসো এ গ্রামাটিক্যাল আইটেম। এই ডাব্লিউএস কোয়েশ্চেন মেকিংটা হচ্ছে গ্রামাটিক্যাল আইটেমের অন্তর্ভুক্ত। তোমাকে স্টেটমেন্ট দেওয়া হবে, কতগুলো আন্ডারলাইন ওয়ার্ড দেওয়া হবে, এমন করে প্রশ্ন তৈরি করতে হবে যাতে তোমাকে উত্তরগুলো দিতে হয়। এখন আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন ফর্মিং এ যাওয়ার আগে তোমরা খাতায় ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর লিখে নিবে, আর তোমরা আজকে তারিখ দিয়ে এগুলো খাতায় লিখবে। যখন স্কুল খুলে আমরা নির্দেশনা দিব তোমরা এগুলো লিখে রাখবে, আমরা প্রয়োজনে দেখব অথবা তোমাদেরকে পাঠাতে বললে পাঠাবে, কিন্তু প্রতিদিন কাজগুলো তোমরা ডায়েরিতে করে ডেট দিয়ে লিখে রাখবে। হ্যাঁ, এখন আমরা কোয়েশ্চেন আইটেম 9-এ মোট 5টি কোয়েশ্চেন তোমাদেরকে তৈরি করতে হবে, স্টেটমেন্ট দেওয়া হবে। স্টেটমেন্ট থেকে তোমাকে 5টি প্রশ্নের বানাইতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নাম্বার করে, 5 দুগুণ 10 নাম্বার, অর্থাৎ একটা বিশাল নাম্বার এখানে রয়েছে 10 নাম্বার, মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 2 নাম্বার করে। তাই এটা একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জন্য। আমরা দেখি সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে সেন্টেন্স কে ইংরেজিতে সেন্টেন্স আছে, অ্যাকর্ডিং টু সেন্স সেন্টেন্স আর 5 টাইপস, অর্থাৎ আমরা যে ইংরেজিতে বাক্যগুলোকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি তাদের ভাব অনুযায়ী, অর্থাৎ যে ভাব প্রকাশ করে। যেমন এগুলোকে যদি আমরা বলি অ্যাসার্টিভ, হ্যাঁ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, হ্যাঁ, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার এগুলি 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি এন্ড অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। কয় ধরনের সেন্টেন্স? 5 ধরনের সেন্টেন্স আমরা আছে ইংরেজিতে ভাব প্রকাশের অনুযায়ী। এটা তোমরা ক্লাস 4-এ শিখেছ, আমরা ওখানে যাব না। আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই, এখন আমরা কোয়েশ্চেন ফর্মিং, কোয়েশ্চেন ফর্মিং মানে ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে, ইন্টারগেটিভ সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে। ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে আমরা আরেকটা নাম বলি কোয়েশ্চেন। হ্যাঁ, কোয়েশ্চেন আমরা দেখো বোর্ডে লিখেছি কোয়েশ্চেন আইটেম 9 পার্ট 1। পার্ট 1 মানে এটা হচ্ছে, এটা ধারাবাহিকভাবে, এটা গ্রামাটিক্যাল আইটেম, এখানে এটা ধারাবাহিকভাবে একাধিক ক্লাস লাগবে এই টপিকসটা কভার করার জন্য। ডাব্লিউএস কোয়েশ্চেন ফর্মিংটা কভার করার জন্য আমার একাধিক ক্লাসের প্রয়োজন আছে, তাই এটাকে পার্ট 1 দিয়েছি। হ্যাঁ, তো ফ্রেমিং ডাব্লিউএস কোয়েশ্চেন, যেমন এখানে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটার আরেকটা নাম হচ্ছে কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাকে আমরা ইংরেজিতে কোয়েশ্চেনটা, এটা আমরা ইংরেজি বলো বাংলা বলো সবটা নিয়ে এখানে দেখবে যে কোয়েশ্চেনটা আমরা সাধারণত প্রধানত প্রাইমারিলি আমরা 2 টাইপসকে ভাগ করেছি, একাধিক ভাগ আছে এর চেয়ে আর অনেকগুলো কোয়েশ্চেন আছে। আমরা এটা 5 এর জন্য, তো ওই জন্য আমরা আর বেশি জিনিসগুলো আনব না। হ্যাঁ, অনেক ধরনের কোয়েশ্চেন আছে কিন্তু কোয়েশ্চেন গুলো আমরা আনতেছি না। যেমন এখানে আমরা লিখেছি ইন্টারগেটিভ সেন্টেন্স কে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করেছি,
কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স আরো অনেক ধরনের আছে, সেটা আমরা যাচ্ছি না ওদিকে। এখানে দুই ধরনের প্রথম যেগুলো হচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আর একটা হচ্ছে টার্ম বেস কোয়েশ্চেন। এই দুই ভাগে ভাগ করছি আমরা প্রাইমারিলি, এটা যেহেতু ক্লাস ফাইভ গ্রেড ফাইভ এর, তাই আমরা দুই ধরনের নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আর গুলো নিয়ে আলোচনা আনবো না। যেমন এখানে আমরা কতগুলো প্রশ্ন লিখেছি, আর ইউ হ্যাপি, ইজ হি সেলিং, হ্যাজ হি ডান হিজ ওয়ার্ক, আর ইউ আর দ্য স্টুডেন্ট, এইসব প্রশ্নগুলো সবগুলো অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে। তাই এগুলোর উত্তর সবগুলো অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে, এগুলোর উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায়। যেমন আমরা লিখেছি, দেখো ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো। যেমন আর ইউ হ্যাপি, তুমি কি সুখী, ইয়েস অথবা নো। ইজ হি সেলিং, ইয়েস অর নো। হ্যাজ হি ডান হিজ ওয়ার্ক, সে কি তার কাজ করেছে, ইয়েস অর নো, যেকোনো একটা বলা যাবে। করলে করেছে ইয়েস, না করলে নাই, নো হি হ্যাজ নট ডান হিজ ওয়ার্ক, এটা আমরা বলতেও পারি, আর নাহলে নো দিয়েও বলতে পারি, অথবা আমরা গার গার এভাবে মাথা নিয়ে উত্তর দিতে পারি, করলে করেছে, না করলে না করে, মুখে কথা না বলে মাথা নেড়ে করছে, হ্যাজ হি ডান হিজ ওয়ার্ক, করেছে, করে নাই, নো। দেখো ঘাড় মাথা নেড়ে ও আমরা উত্তর করতে পারি, এগুলো অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হয়। অর্থাৎ অক্সিলারি ভার্বের সংখ্যা, হেল্পিং ভার্বের সংখ্যা ২৪, এটা একটা তালিকা করবো, আমরা তালিকা তোমাদেরকে দিব। যখন একটি সেন্টেন্সের শুরুতে এই ভার্ব গুলো থাকবে তখন সেটাকে উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায়, মাথা নেড়ে দেওয়া যায়, নোডিং করে অর্থাৎ দেওয়া যায়। কিন্তু যখন টার্মেস কোয়েশ্চেন হবে, এদিকে দেখো, হোয়াট ইজ ইউর নেম, হোয়াই হ্যাজ হি ডান ইট, হোয়েন উইল দে কাম, হাউ ওল্ড ইজ হি। এখন দেখো এই প্রশ্ন, সাতটি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দিতে হলে তোমাকে মুখে কথা বলতে হবে, অথবা একটা স্টেটমেন্ট দিতে হবে, মাথা নেড়ে উত্তর দেওয়ার স্কোপ নেই। দেয়ার ইজ নো স্কোপ টু অ্যান্সার নোডিং ইউর হ্যাড। হ্যাঁ, হোয়াট ইজ ইউর নেম, ইউ হ্যাভ টু সে মাই নেম ইজ রহমত কামাল অর রুবা, এনি নেম ইউ হ্যাভ টু সে। এই প্রশ্নগুলোর জন্য তোমাকে উত্তরে একটা ওয়ার্ড বলতে হবে, অথবা একটা পুরো সেন্টেন্স বলতে হবে, কিন্তু কিছু একটা বলতে হবে। ইয়েস নো বলার স্কোপ নেই, হোয়াই হ্যাজ হি ডান ইট, কেন সে কাজটি করেছে, হ্যাঁ কেন করেছে, এটার একটা রিজন দিতে হবে। হোয়েন উইল দে কাম, তারা কখন আসবে, এটা একটা টাইম দিয়ে উত্তর দিতে হবে। হ্যাঁ, হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত। তাহলে আমরা দেখতেছি এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, এটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। ডাব্লিউএস কোয়েশ্চেন গুলোর মধ্যে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, ডাব্লিউএস কোয়েশ্চেন গুলোর মধ্যেও আমাদের অক্সিলারি ভার্ব কিন্তু আছে। দেখো অক্সিলারি ভার্ব ছাড়া আমরা কোয়েশ্চেন করতে পারি। দেখো এখানে ডাব্লিউএস ওয়ার্ড, এখানে ডাব্লিউ, এটা এইচ, ডাব্লিউ এইচ, ডাব্লিউ এইচ, ডাব্লিউ, হ্যাঁ এইচ। এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে উইল, হ্যাজ, ইজ, হ্যাঁ এটা একটা প্যাটার্ন, কোয়েশ্চেন প্যাটার্ন। তারপরে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, তারপর অবজেক্ট আর কোয়েশ্চন মার্ক হবে। হ্যাঁ, কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড মাস্ট রিকোয়ার, মাস্ট রিকোয়ার ডাব্লিউএস ওয়ার্ড, এন্ড দেন রিকোয়ার অক্সিলারি ভার্ব, এন্ড দেন উইল কাম সাবজেক্ট, এন্ড দেন ভার্ব অর মেইন ভার্ব এন্ড অবজেক্ট, এন্ড এট দ্য এন্ড ইউ হ্যাভ টু পুট কোয়েশ্চন মার্ক। বাট হিয়ার হোয়াট উই ক্যান সি, ইউ ক্যান বিগিন ইয়েস নো কোয়েশ্চেন উইথ অক্সিলারি ভার্ব, বাট ইউ হ্যাভ টু বিগান এ ডাব্লিউএস কোয়েশ্চেন উইথ এ ডাব্লিউএস ওয়ার্ড। নাও আই এম গোয়িং টু ডিসকাস, হ্যাঁ ডিসকাস রোলস অফ ফর্মিং ডাব্লিউএস কোয়েশ্চেন্স। আমরা এখন আমরা ডাব্লিউএস কোয়েশ্চেনের গঠন করার কিছু নিয়ম, বিশেষ নিয়ম আলোচনা করবো, এবং ডাব্লিউএস ওয়ার্ড গুলোকে আমরা একটা লিস্ট বা তালিকা তৈরি করব, তালিকা তৈরি করব। ডিয়ার স্টুডেন্ট, আই হ্যাভ রিটেন ডাউন ডাব্লিউএস ওয়ার্ডস হিয়ার অন দ্য বোর্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে ডাব্লিউএস ওয়ার্ড গুলো লিখেছি এগুলো তোমরা তোমাদের খাতায় লিখে নাও,
আসলে ডাবলি ওয়ার্ড গুলোকে আমি দেখো এইদিকে একটা এটাকে বলা ফ্লো চার্ট, এদিকে একটা চার্ট করে দিয়েছি লিখেছি আর এদিকে একটা করেছি, এদিকেটা তোমরা খেয়াল করবে আমি দেখাচ্ছি বুঝে দিব তোমাদেরকে। হ্যাঁ এখানে এটা খেয়াল করবে এই ডাবলি ওয়ার্ড গুলো মূলত তোমার ইন্টারগেটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারগেটিভ অ্যাডভার্ব, অর্থাৎ পার্ট অফ স্পিচ যে আট প্রকার আছে, এখানে আমাদের কি ছিল প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে না, ওই আসলে এই ডাবলিউএস ওয়ার্ড গুলো এই তিন প্রকারের পার্ট অফ স্পিচ থেকে এসেছে, তাদের অরিজিন হয়েছে এই তিন প্রকারের পার্ট অফ স্পিচ থেকে। মূলত ওরা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারগেটিভ অ্যাডভার্ব, অ্যাডভার্ব, ইন্টারগেটিভ অ্যাডভার্ব। এখন দেখো এই ডাবলিউএস ওয়ার্ড গুলো কোনগুলো, যে সকল ওয়ার্ড গুলোর মধ্যে ডাব্লিউ এবং এইচ থাকে, দেখো ওয়ার্ড আছে ডাব্লিউ এইচ, হু, হুইচ, হোয়ার, ওয়াই, হাউ, হুজ, হুম, হ্যাঁ এইগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। তোমরা খাতায় লিখে নাও, নোট খাতায় লিখে নাও, দেখো ওয়ার্ড এখানে আমরা ভাগ করেছি, দেখো আমি এখানে লিখেছি এটা প্রথমত একসাথে তিনটে আছে, হোয়ার, ওয়াই, হাউ, এগুলো হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডভার্ব, অ্যাডভার্ব, ইন্টারগেটিভ অ্যাডভার্ব, এই কয়টা, এই তিনটা, হোয়ার, হোয়ার মানে কখন সময় জানতে চাওয়া হয়, ওয়াই কেন, হাউ কিভাবে, হোয়ার, হোয়ার হচ্ছে সময় জানতে, ওয়াই হচ্ছে কেন, হাউ কিভাবে, এই তিনটি হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডভার্ব, অ্যাডভার্ব। এরপরে আমরা দেখব এরপর আছে ইন্টারগেটিভ অ্যাডভার্ব, আমরা তিনটে পেয়ে পেলাম, এরপর আছে ইন্টারগেটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন হোয়াট, হুইচ আর হুজ, এটা হচ্ছে হোয়াট কি, হ্যাঁ হুইচ মানে কোনটি আর তোমার হুজ হচ্ছে কার, এগুলো হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন, হ্যাঁ প্রশ্নবোধক সর্বনাম, হ্যাঁ আর এটা এগুলো হচ্ছে হোয়েন, হোয়াই, হাউ হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডভার্ব, প্রশ্নবোধক ক্রিয়া বিশেষণ। এখন এর পরে রয়েছে কি আমরা এই দেখব ইন্টারগেটিভ অ্যাডভার্ব পেয়েছি, ইন্টারগেটিভ প্রোনাউন পেয়েছি, এগুলো ছাড়াও আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ সম্পর্কে এগুলা প্রশ্ন করে, দেখো একই প্রোনাউনটা আবার অ্যাডজেক্টিভ হতে পারে, হুইচকে আমরা প্রশ্নবোধক ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভে নিয়ে আসতে পারি। এখন সাবজেক্ট অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট কি কাজ কি করেছে সেটা জানতে হলে হু দিয়ে প্রশ্ন করা হয়, হ্যাঁ আবার কার হলে যেমন হুম সাবজেক্ট থেকে জানতে প্রশ্ন করা হয়, হ্যাঁ এগুলো ছাড়া আমরা দেখব রোজ গুলোর মধ্যে কি বলে, দেখো আমরা দেখতেছি খেয়াল করবে লিখে নিবে খাতায় তোমাদের, বিশেষ করে আমরা যে ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হলে আমরা আমাদের এই সব ডাব্লিউএস ওয়ার্ড গুলোর মিনিং বুঝতে হবে এবং এগুলো কিভাবে কোয়েশ্চেন বানাইতে হবে, তৈরি করতে হবে, খেয়াল করতে হবে, কে বুঝালে হু দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করা, কে কাজটি করছে, হ্যাঁ এটা বুঝালে হু দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করা হয়, কাকে কার সাথে কার দ্বারা বুঝালে হুম হয়, হুম, আর কার বুঝালে হুস, হুস দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হবে। হ্যাঁ আমরা এটাকে আমি সিরিয়াল দিই নাই, তোমরা খাতায় লিখে নিবে, দেখো আর কি পেশা, বয়স, উচ্চতা সম্পর্কে জানতে হলে, সম্পর্কে জানতে চাওয়া হলে হোয়ার দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন করা, হ্যাঁ তারপর সময় জানতে চাইলে হোয়েন দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করা, জায়গা জানতে কোন জায়গায় ক্রিয়েটিভ হয়েছে সেটা জানতে চাইলে হোয়ার দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করা। এখন দেখো কিভাবে, কত, কেমন ইত্যাদি বুঝালে হাউ দ্বারা ডাব্লিউএস কোয়েশ্চেন করা। এরপরেও আমরা সাধারণত প্রশ্ন করি, প্রশ্ন ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন দিয়ে প্রশ্ন করা যায় না, প্রশ্ন করা হয় সেকেন্ড পার্সন, যদি ফার্স্ট পার্সন আমরা স্টেটমেন্টে ফার্স্ট পার্সন থাকে সেটাকে পার্সনের উপর পরিবর্তন করতে হবে, অর্থাৎ উত্তম পুরুষ উত্তম পুরুষকে আদেশ করতে পারে না, উত্তম পুরুষকে জিজ্ঞেস করতে পারে না, সেই ক্ষেত্রে
আমরা দেখব এই দেখো আই এবং উই যদি স্টেটমেন্টে থাকে কোয়েশ্চেন করার সময় আই আই এবং উইটা আইটা হয়ে যাবে ইউ উই হবে মি হ্যাঁ আই আই এবং উই হয়ে যাবে ইউ আই এবং উই হবে ইউ আর মি ও আস থাকলে হবে মি হবে ইউ আস থাকলে হবে মাই আর আওয়ার থাকলে হবে ইউর আওয়ার আমাদের সেটা হবে তোমাদের হ্যাঁ এখন আমরা ডাব্লিউএস কোশ্চেন গুলো তৈরি করে দেখব হ্যাঁ কিছু ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব যাতে আমরা স্টার্ট করব প্রথমে আমরা হু দিয়ে স্টার্ট করি হু দিয়ে স্টার্ট করি সুপ্রিয় শিক্ষার্থী আমরা ডাব্লিউএস ওয়ার্ড গুলো দেখেছি এবং এদের ক্লাসিফিকেশন দেখেছি এদের অরিজিন গুলো এখন দেখব ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কিভাবে আমরা স্টেটমেন্ট কি কোশ্চেনে রূপান্তর করব হু দুজন হু কে গুজলে ব্যবহার হয় স্টেটমেন্ট গুলো দেখো আমরা এখানে সাইডে স্টেটমেন্ট লিখেছি দেখো কোশ্চেন গুলো পাশে তৈরি করেছি আমরা দেখবে খেয়াল করবে রহিম টুক দা মানি এই আন্ডারলাইন হচ্ছে রহিমের নিচে দা ম্যান হ্যাজ ডান দা ওয়ার্ক হ্যাঁ দা ম্যান হ্যাজ ডান দা ওয়ার্ক দা বয় উইল গো দিয়ার হ্যাঁ মনির ওপেন দা ডোর এখানে দেখো সবগুলো তোমার সেন্টেন্সের সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা অর্থাৎ যখন ডাব্লিউএস কোশ্চেন ফর্মিং এর ক্ষেত্রে সাবজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হয় তখন হু দিয়ে কোশ্চেন করতে হয় হু দিয়ে কোশ্চেন করতে হয় এটা ভাব বার্ফের আগে রেখে নেয় অর্থাৎ টাকাটা কে নিয়েছে রহিম নিয়েছে সাইকেল নিয়েছে এখানে হু দিয়ে যদি প্রশ্ন করি সাবজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হবে সাবজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হলে তখন হু ব্যবহার হবে কিন্তু আরেকটা স্পেশাল রুলস হচ্ছে এই ক্ষেত্রে হু দিয়ে যখন সাবজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হয় তখন কিন্তু অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় না হেল্পিং ভার্বের প্রয়োজন হয় না হ্যাঁ যখন হু দ্বারা সাবজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হয় অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকবে এগুলো সাবজেক্টের নিচে আন্ডারলাইন দেখো এই যেমন রহিম দা ম্যান দা বয় মনি এই 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 কাজগুলো করেছে সাবজেক্টটা করেছে অর্থাৎ তীরের কাজ যে করে তাকে সাবজেক্ট বলে সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকবে সাবজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হলে হু দিয়ে প্রশ্ন করতে হবে হু দিয়ে প্রশ্ন করলে তোমার হেল্পিং ভার্বের প্রয়োজন হবে না অর্থাৎ হেল্পিং ভার্বের এখানে আমাদের কোনো প্রয়োজন হয়নি আমরা সরাসরি হু দিয়ে প্রশ্নটা লিখে দিচ্ছি হু টুক দা মানি দেখো এখানে রহিমের জায়গায় হু বসাইয়া আর বাকি অংশটুকু লিখেছি এখানে দা ম্যানের জায়গায় হু বসিয়ে বাকি অংশ লিখেছি তারপর দা বয়ের জায়গায় হু বসিয়ে বাকি অংশ লিখেছি হু উইল গো দিয়া তারপর মনিরের জায়গায় হু বসিয়ে বাকি অংশটুকু লিখেছি অক্সিলারি ভার্ব অর্থাৎ হু দিয়ে যখন প্রশ্ন করা হবে অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে না আমরা সরাসরি সেন্টেন্সের বাকি অংশটা লিখে দিব হু দিয়ে সাবজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হলে কিন্তু একটা বিশেষ নিয়ম আছে তোমার স্পেশাল নিয়মটা হচ্ছে দেখো যদি সাবজেক্ট সম্পর্কে জানতে না চাওয়া হয় আমি আর একই সেন্টেন্সটাকে এখানে দেখেছি দা বয় উইল গো দেয়ার এখানে আমরা দেখো যদি সাবজেক্ট সম্পর্কে না জেনে ভিন্ন একটি শব্দ সম্পর্কে জানতে চাওয়া হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হয় ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব আসবে তারপর সাবজেক্ট আসবে তারপর ভার্ব আসবে বা বাকি অংশ আসবে দেখেন সেই ক্ষেত্রে কি হবে দা বয় উইল গো দেয়ার এটা কি প্রশ্ন করলে হচ্ছে কি হয়ার উইল দা বয় গো হ্যাঁ এখানে দেখো হয় ডাব্লিউএস ওয়ার্ড আসছে অক্সিলারি ভার্ব আনতে হয়েছে আমাদেরকে এখন আগের অর্ডার গুলো অক্সিলারি ভার্বের অর্ডার গুলো চেঞ্জ হয়নি যেভাবে ছিল সেভাবে রয়েছে অর্থাৎ ঘটনা হচ্ছে এরকম যখন সাবজেক্ট সম্পর্কে আন্ডারলাইন সাবজেক্ট সম্পর্কে জানতে অর্থাৎ সেন্টেন্সের আন্ডারলাইন থাকবে সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকবে হু দিয়ে প্রশ্ন করলে আর অক্সিলারি ভার্ব হু দিয়ে হুটা বসিয়ে বাকি অংশটুকু লিখে দিয়ে কোয়েশ্চেন মার্ক দিলে আমাদের সেন্টেন্স পেয়ে যাবে আমরা আজকে এর চেয়ে বেশি যাব না পরবর্তী ক্লাসে বাকি প্রত্যেকটি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা পৃথক পৃথক সেন্টেন্স তৈরি করব এবং এগুলোর অনুশীলন করব আশা করি তোমরা সবাই ভালো থাকবে নো মোর টুডে থ্যাংক ইউ ভেরি মাচ আই হোপ ইউ উইল রিমেইন সেফ আই উড লাইক টু সে গুড বাই টু ইউ থ্যাংক ইউ